নাম মথুরা গ্রাম পঞ্চায়েত। যেটা হচ্ছে যে আপনার পটাশপুর দু নম্বর ব্লকের যে যেটা ওই পারচৌকার যে রয়েছে, পারচৌকায় আপনার বৃষ্টি হলে কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে, বন্যা দেখা যায়। সে জায়গাটা অনেকে বীজ ধান ফেলেছেন, বীজ ধানও নষ্ট হয়ে গেছে। সে জায়গাটা প্রশাসনের দিক দিয়ে আপনাদের কী ব্যবস্থা রয়েছে? এই লকগেট যখন তৈরি হয় তখন আমাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, বিশেষ করে 14 নম্বর মানে আরবাল অঞ্চল মথুরা গ্রাম পঞ্চায়েত বসে বিডিও এবং সভাপতি টেবিলে একটা চুক্তি হয়েছিল, যদি বারচৌকাতে জল বাড়ে তাহলে কিন্তু দুজনের মধ্যে আলোচনা করে জল ছাড়া হবে কি না সেটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে দুটো চাবি যদিও বলা হয়েছিল, একটা মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে একটা চাবি থাকবে লক গেটের, আর একটা চাবি থাকবে আরগাল গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে। সেখানে যদিও দুটো চাবি বর্তমান মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছেই আছে, সেখানে বসে যেহেতু সিদ্ধান্ত হয়েছিল অতিরিক্ত জল ছাড়ার জন্য, অতিরিক্ত জল এই কথাই বলবো কেবলমাত্র এই এলাকার দুর্গত মানুষ, বন্যা দুর্গত বাড়িঘর যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে বারচৌকার যা পরিস্থিতি বর্তমান বা যা ভৌগোলিক অবস্থা, সেই ভৌগোলিক অবস্থা থেকে লক্ষ্য করলে আমাদের এই যে বাল্যন্দপুর চন্দনখালী সাইডটা খুবই নিচু, তার সঙ্গে ধূসুদ্দা কাশিমপুর ইটদা এই সমস্ত এলাকা খুব উঁচু জায়গা, একেবারেই নিচু জায়গা হওয়ার কারণে বাল্যন্দপুরের কিয়দংশ এবং চন্দনখালীর সম্পূর্ণ অংশ এবং ক্ষেত্রফলের কিয়দংশ কিছুটা জেলা জায়গা বা কিছু মৌজা জলে প্লাবিত হয়ে যায়। এবারে যদি পুরো তিনটা গেট আমরা জল ছাড়ি, তার সে কারণে যদি জল ছাড়া হয় তাহলে আমাদের এখানে যদি ধরি তাহলে অনেকগুলো মৌজা, আরগোয়ালের পুরো মৌজা, আরগোয়াল গ্রাম পঞ্চায়েত যত সব মৌজা প্লাস মথুরা গ্রাম পঞ্চায়েতের মথুরা বেনিচক চক্কন্দু চকপদু চকচারিণী এই সমস্ত এলাকা এবং চক্রসুল এবং পানিয়ার কিয়দংশ তার সঙ্গে মংরাজ এই সমস্ত এলাকা কিন্তু পুরোটাই প্লাবিত হয়ে যাবে। সেই কারণে চিন্তাভাবনা করে পুরো গেট আমরা কিন্তু ছাড়ি না বা জল ছাড়ি না, সম্পূর্ণভাবে একটা গেট সবসময় কিন্তু জল ছাড়া আছে। সেই দিক থেকে এই মুহূর্তে বীজ ধানও করেনি, কেবলমাত্র যাতে মানুষজনের ঘরটা না ডুবে যায় সেই রকম জলটা আমাদের ছাড়া আছে। যদি সম্পূর্ণ জল ছেড়ে দেওয়া যায় কাছাকাছি 40-50টা মৌজা একেবারেই ভেসে যাবে। সেই কারণে ব্লকে বসে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তকে কার্যকারী করার জন্য আমরা একটা গেট অল টাইম খুলে রাখি। এলাকাবাসীরা বলছেন যে প্রতি বছরই এই দিন এলে বা এই বর্ষাকাল এলে কিন্তু ডুবে থাকতে হয়, সেখানে বীজতলা তো ফেলেছেন চাষের জন্য, সেই চাষ করতে পারেন না, একটাই ফসলই ওনারা চাষ করেন ও সংসার চালাতে বহু হিমশিম হয়ে যায়, সেই জায়গাটায় কী বলবেন? বীজতলা যে একেবারেই ফেলা হয় না বা চাষ হয় না এ কথা বলবো না, একেবারে নিচু জায়গায় যদি বলে একবারই আমি চাষ করব ফসল ঘরে তুলব সে জিনিস হতে পারে না, কারণ হচ্ছে যেখানে নিচু জায়গায় একটু জল হলে যেখানে এক কোমর এক গোলা পর্যন্ত জল হয়ে যায় সেখানে কোনোদিনই চাষ হতে পারে না। সেই নিচু জায়গাতে ছাড়া বাকি উঁচু জায়গাতে চন্দনখালী কিয়দংশ ক্ষেত্রপালের কিয়দংশ চকভোগী কিয়দংশ এই সমস্ত এলাকায় পানীয় কিয়দংশ এরা চাষ হয়। এখানে বললে বুঝিটা বলছে ভুল বলছে, এবারে সমস্ত লিকাশি সম্পূর্ণভাবে যদি ঘরে ধান তুলতে হয় তাহলে সম্পূর্ণভাবে জল ছেড়ে দিতে হবে, তাহলে জল ছেড়ে যদি দিতে হয় তাহলে কিন্তু এই সমস্ত এলাকা যেখানে বললাম 40-50টা মৌজা একেবারেই বেশি যাবে। আমি একটা কি দুটো মৌজাকে রক্ষা করতে গিয়ে পুরো 40-50টা মৌজা ভাসিয়ে দেবো সে জিনিস তো হতে পারে না। তাছাড়া ব্লকের যে প্রশাসনিক লেভেলে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের বাইরে তো আমি যেতে পারবো না। গতবার প্রত্যেকবারে এই ঘটনা ঘটে থাকে বর্ষার সময়, এমনকি আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে যাতে জলটা ছাড়ি, মানে অনেকেরই দাবি ছিল ডাক থাকে তিনটা গেট একেবারেই সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে, সেখানে তিনটা গেট যদি সম্পূর্ণভাবে ছেড়ে দিই তাহলে টোটালটাই বেঁচে যাবে। সেই কারণে পুলিশ প্রশাসন এবং জেনারেল প্রশাসন এবং পঞ্চায়েত লেভেল থেকে বসে
আমরা সিদ্ধান্ত নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত মতো কার্যকরী করার জন্য আমরা চেষ্টা করছি এবং মানুষজনের যাতে একটু আগামী দিনে থাকবে। যেটা হচ্ছে আপনাদের এই যে বারোচৌকায় বৃষ্টি হওয়াতে জল বেড়ে যাচ্ছে, সেখানে কি সমস্যা দেখা যাচ্ছে আপনাদের? সমস্যা থাকার জায়গা পাচ্ছি না, থাকার জায়গা পাচ্ছি না। অনেক 15 বছর চাল পেললেও হয়নি, দুই ধানে কোনো লাভ পাইনি, সব ক্ষতি। ছেলে মেয়েরা আমরা খাবাও কোথায়? বীজতলা ফেলেছিলেন? হ্যাঁ, বীজতলা ফেলেছিলাম, হচ্ছে না, এই তো ডুবে গেছে। কত বিঘা জমি চাষ করার জন্য বীজতলা ফেলেছিলেন? প্রতি বছর কি এইভাবে হয়? হ্যাঁ, প্রতি বছর হয়, আমরা প্রতি বছর চাষবাস করতে পারি না, প্রতি বছর এইরকম ভেসে যায়। কতটা সমস্যার মধ্যে থাকেন আপনারা? কতটা সমস্যার মধ্যে থাকেন? দুঃখে প্রচুর থাকি। সহায়তা করেন আপনাদের? কিছু করে না, মানে এই বিষয় নিয়ে প্রশাসন কিছু ভাবে? কিছু ভাবে না। জোরে বলুন। বিদেশি বর্মা, যেটা হচ্ছে যে আপনাদের এই যে বারোচৌকার জল বেড়ে যাচ্ছে বৃষ্টি হলে, সেখানে কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা আমাদের এই তো জল বেড়ে গেছে, আমাদের বীজ ধান ফেলাইছি, বীজ ধান আমাদের নষ্ট হয়ে গেছে। আমরা আছে ছেলে মেয়ে, ধরো কী করে সংসার আমাদেরকে চলবে? আমার তো খাওয়া দাওয়া, আমাদেরকে তো সঙ্গে পয়সা জিজ্ঞেস করেনি যে বাবু জলটা কেন বাড়লো, কী করলো, আর কী করবো চাষবাস। আমার কাশিটা যে করছে তাও জল হয়েছে, তোমার সংস্কার যায়নি, জল সংস্কার হয়নি, খাওয়া দাওয়ারও কষ্ট, তারপরে এই যে সব দিকে আমাদের কষ্ট বেশি। কী চিন্তা করছেন আপনারা? আমরা কী চিন্তা করবো, আমাদের কৌ এখন কাজ যাবো কী করবো, সেইটা এখন সমস্যা চিন্তা করবো। নিজের ছেলে মেয়ে বাচ্চা সবাই বাড়িতে পারেনি, দুটো খাইতে পারেনি, এলে গরু আছে সব, এই যে ঘরে পড়ছে বন্দি। হ্যাঁ, বীজতলা ফেলেছিলেন? হ্যাঁ, বীজতলা ফেলেছি। কত বিঘা জমি চাষ করার জন্য বীজতলা ফেলেছি? বীজতলা মানে এখন 5 বিঘা জমি চাষ হবে, বীজতলা মানে ফেলাইছি। বীজতলা কি জলের তলা? হ্যাঁ, জলের তলায়, প্রায় নষ্ট হয়ে গেছে। প্রশাসন কি ভাবছেন? প্রশাসন কোনো আমাকে ভাবেনি যে কি করব না করব, কোনো লাইনি সিদ্ধান্ত। কত বছর ধরে এইভাবে ডুবছে না? আজ কত, অনেক বছর, মানে মানে এই বৃষ্টির ফলে কি বন্যা আশঙ্কা? হ্যাঁ, সবসময় না এই বৃষ্টি দু দমকা জল মেরে দিলে মানে পুরো আমাকে জল বাড়ি দেয়, মানে বাড়ি ডুবে যায় আমাকে, বাড়ি বাড়ো কষ্ট। শুধু একটু ঢালাইটা হয়েছে বলে আমাকে একটু বাড়ি নেন, আমাকে বাড়ি বাড়ো প্রচুর কষ্ট, খাওয়া দাওয়াও কষ্ট। আর কোনো এইটা ধরো আমরা যে খাবো, আমাদের একটা চাষের নির্ভর, সেই যে বনায়ও চাষও নষ্ট হয়েছে এবছর, এবছর এটুকু হয়েছে, আগের বছর একদম মানে চাষবাস গোছাইতে পারছে, গরু বছরও পালারও কষ্ট।
আক্রমণ, যেটা হচ্ছে আপনাদের এই বারো চৌকায় বৃষ্টি হলে যেভাবে জল দাঁড়িয়ে যায় বা জল বেড়ে যায়, সেখানে কতটা সমস্যা দেখা যায় আপনাদের বা কতটা সমস্যা ভুগছে? সমস্যা আমরা আজকে বহুদিন ধরে ভোগ করছি, কারণ আমাদের একটা ঘেরুবান্ধ হয়েছে, ওখানে সরস গেটে জল বেরোতে দিচ্ছে না, যার জন্য আমাদের চাষের সব জমিন জায়গা সব জলের তলায় ডুবে গেছে, ঘর বাড়ি সব জলের তলায় ডুবছে, গরু বাছুর রাস্তাঘাটে বেরোতে পারছে না। মানে কী কী সমস্যা দেখা যাচ্ছে? এখন ঘর বাড়ি সব জলের তলায়, চাষের জন্য হচ্ছে সব হয়েছে, বীজ ধান ফেলানো হয়েছে, সব নষ্ট হয়ে গেছে, প্রশাসন কিছু যে ব্যবস্থা নিচ্ছে না। মানে কত বছর ধরে আপনারা এইভাবে ডুবছেন? আমি ধরুন আজ থেকে 10-12 বছর। কী চিন্তা করছেন? আমরা কি প্রশাসন কিছু না চিন্তা করলে আমরা কী করবো? জলের তলায় ডুবছি আর আমাদের তাল কাঠের নৌকো নিয়ে যে পারাপার হচ্ছি। হ্যাঁ, এই পরিস্থিতি হলে কী ভাবছেন আপনারা? আমরা আর এখন আর কী ভাবো, প্রশাসন তো কিছু তো করছে না, আরও প্রচুর জল বাড়বে, এখন মাঠে 12 ফুট জল। বীজতলা ফেলেছিলেন? হ্যাঁ, বীজতলা সবাই ফেলেছে। ভীম বর্মন, কি সমস্যা হচ্ছে এই 12 চৌকার জল বেড়ে যাওয়ার জন্য বৃষ্টি হওয়াতে? 12 চৌকার জল সমস্যা আমাদের ঘর বাড়ি এবং হচ্ছে চাষবাসের ক্ষতি হচ্ছে, বিশেষ করে আমাদের চাষবাস ক্ষতি। এই এই তো বীজ ধান টান আর কিছু হবে না, চাষ হবে না। যদি একটা ক্যালভার্ট হয়েছে, ক্যালভার্ট কোনো কাজ করছে না, মানে আজ থেকে বন্ধ। তারপরে খুব জোর জল হইলে কিছু লোকজন সমস্যা দেখা দিলে গেলে তো একটাখানে কবার তুললো, এই তো সমস্যা। বিশেষ করে এই জল বেশি ক্ষতি, তা আমফানে এই তো ঝড় তো গেছে, ইয়াস গেছে, হ্যাঁ ক্ষতিগ্রস্ত, এই তো ঘর দর অনেক ভেঙেছে, সেগুলো দেখে গেছে পঞ্চায়েত পক্ষ থেকে দেখে গেছে। না, এই যে জল বাড়ছে এতে সমস্যা কি? এই এই সমস্যা, এই যে জলে এখন কোনো কাজকর্ম, এই তো চাষবাস তো এখন বন্ধ, এই তো জল মরবে না, বরং তো আরও ঘরের দিকে উঠতেছে জল, ক্ষতি হবে, পুকুর টুকুর অনেক ডুবে যাচ্ছে। বীজতলা ফেলেছিলেন? বীজতলা এই সামান্য যারা যারা ফেলেছে নষ্ট হয়েছে, আর এখন আর ফেলা যাবে না, চাষ হবে না। মানে কত বছর ধরে এভাবে ডুবছেন আপনারা? এটা আমরা 74 আগে থেকে, 74 সালের আগে থেকে এটা আমার আমাদের নিয়ে চলছে। কী চিন্তা করছেন? কী করবো, যেটা সরকারের উপরে নির্ভর করছে, যেটা নিকাশি করবে, এই তো নিকাশি একটা ক্যানভার্ট হয়েছে, কোনো কাজ হচ্ছে না, জল যাচ্ছে না। মানে এই বৃষ্টির ফলে কি? এটা বৃষ্টির ফলে এই জলটা হয়েছে। মানে বৃষ্টির ফলে কি বলতে চাইছেন যে এটা বন্যার আশঙ্কা? এটা বন্যা তো, বন্যার আশঙ্কা মানে বন্যা হয়েছে, এই তো দেখছেন জল বেরোনোর জায়গা, এটা তো 10 প্রকার দিয়ে পাউসি যাচ্ছে জল, কিন্তু সেটাকে আবদ্ধ, এই তো গেট ছেড়ে দিয়েছে, একটা লক গেট ছেড়ে দিলে আর জল যাবে কী করে? এখন এখন দেখে যান, ওখানে কভার ছাড়া আছে, এই জন্য জল যাচ্ছে না।